ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। আজকে আমরা রয়েছি হিমাচল প্রদেশে, কারণ হিমাচল প্রদেশের একটা রান্না আমরা শিখছি যেটার নাম হলো চিকেন রারা। এবার কি মা, হলুদ আর লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এটাতে নুন নেই মানে একটু খুব একদম মেন্স নয়, একটু বেশ গ্রেভিটার মধ্যে মুখে পড়বে যাতে ওই জন্য। হ্যাঁ, এবার হলুদ লঙ্কা গুঁড়ো ওগুলো সব মিশিয়ে নিই একসাথে। হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদ কতটা বলে? হ্যাঁ, আর দেব না যদি লাগে পরে দেওয়া যাবে। ব্যাস, আচ্ছা গোটা মশলাগুলো কখন দেবে? এবার গোটা মশলাটা দেবো আর একটু পরে দেবো। আচ্ছা, ওই চিকেনটা, চিকেন স্টকটা তো লাস্টে দেবো, ওটা গ্রেভিটার জন্য, তার আগে ওই গোটা মশলাটা দেবো। ফোড়নে দিলে একরকম গন্ধ হবে আর পরে দিলে আরেকরকম হয়ে যাবে। ফোড়নে গরম মশলাটাই দিয়েছি শুধু, তাই প্রথম যেটা স্টেপ হলো প্রথমে কিমাটাকে তৈরি করে নেওয়া হচ্ছে, হোক তৈরি করে নেওয়া তার পাকে। হ্যাঁ, আমার টিপ বেতান্ত শুক্রবার নন্দিনী কোনো টিপ বলে না, শুধু আপনাদের মনে করিয়ে দেয় রাত্রি 12টার মধ্যে সোমবারের টিপ আপনারা আমাকে অবশ্যই SMS করে জানান এই নাম্বারে 5626399 5626399। কীভাবে? আপনাদের মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TIBD স্পেস দেবেন, সোমবার উল্লেখ করে টিপটা আমাকে পাঠিয়ে দেবেন রাত্রির 12টার মধ্যে। নাম্বার আমি আপনাদের বলেই দিলাম। তারপরে একটা লাকি ড্র হবে যেখান থেকে একজনের নাম আমি তুলে নেব এবং কালকেই সে বিজেতার নাম জানিয়ে দেব এবং আমাদের পক্ষ থেকে অবশ্যই তার জন্য একটা গিফট থাকবে। এবার গোটা ধনে আর গোটা জিরেটা গুঁড়িয়ে দেবো। ধনে গোটা জিরে আর একটুখানি নাড়িয়ে তারপর মাংসটা দেবে। আচ্ছা, তার মাংসটা তো তৈরিই আছে। হ্যাঁ, ওই জন্যই ওটা দিয়ে জাস্ট এটা যখন নরম হয়ে যাবে জাস্ট গ্রেভিটার জন্য জল স্টকটা দেবো জলের বদলে। এবার মাংসটা দিয়ে দেবো। মা কি করেন তোমার? মা হাউসওয়াইফ। সেটা কি কম বড় কাজ! আর এর ফাঁকে আমি সেরে নিই টেস্ট মি SMS কন্টেস্টের আজকের প্রশ্ন হলো এরকম। আমরা আজকে বানাচ্ছি চিকেন রারা। চিকেন রারা বানাতে আমরা আদাও ব্যবহার করেছি এবং রসুনও ব্যবহার করেছি। কোনটা আমরা কুচি ব্যবহার করেছি, আদা কুচি না রসুন কুচি, কোনটা ব্যবহার করেছি? সঠিক উত্তর আমাকে SMS করে জানান এক্ষুনি এই নাম্বারে 5626399 5626399। কালারফুল, দেখতে সুন্দর হয়েছে। এবার স্টকটা দিয়ে দাও। স্টক না? হ্যাঁ, স্টকটা দিয়ে। আচ্ছা, কতটা বলো? এটা বোধহয় খুব ঝোলো হয় না? না, একদম শুকনো শুকনো। পোলাও এইগুলোর সাথে খেতে ভালো লাগে, পরোটা রুটির সাথে চলে যাবে খুব ভালো। আর লেবু রসটা কখন দেবো? লেবু রসটা এটা হয়ে গেলে যখন হয়ে যাবে তখন ওই মশলাটা, গুঁড়ো মশলাটা আর লেবু রস আর ধনে পাতা। আচ্ছা, গরম মশলা যেটা আছে জায়ফল জয়িত্রী দিয়ে, লেবু রসটা কি ওর মধ্যে মেশাবে? না না, আলাদাভাবেই দেবো। আচ্ছা, ভেজে গুঁড়ো করা আছে। আচ্ছা, এগুলো সব গরম মশলা, গোটা গরম মশলা, জায়ফল জয়িত্রী, ভেজে গুঁড়ো করা। ওকে, এটা দিই, টানতে শুরু করে দিয়েছে। এতটা খাক? হ্যাঁ, যে যেরকম ঝাল, এটা তো একটু ঝাল ঝাল হবে, যে যেরকম দেবো না লাগবে না, আমার মনে হয় লাগবে না। না, কারণ কাঁচা লঙ্কা আছে, গুঁড়ো লঙ্কা আছে, ঝালটা যার যেরকম পছন্দ। খুব সুন্দর, খুব ভালো রোমা বেরিয়েছে। অফ করে দিলে হয়ে যাবে, মানে একটু গ্রেভি থাকলে ভালো। চিকেন বাটিতে ঢালা হয়ে গেছে কিন্তু ফিনিশিং টাচ বাকি আছে। রণিতার মতামত এখনো শোনা হয়নি, সব শুনবো একটা ছোট ব্রেকের পর। কেউ কোথাও যাবেন না, আমাদের ছেড়ে যাবেন না, যাবো আর আসবো।